আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য সেরা একটি হিল ম্যাপ নিয়ে। আশা করি ম্যাপটি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর আজকে যে ম্যাপটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম, অসাধারণ সুন্দর একটি হিল ম্যাপ, পাহাড়ি ম্যাপের পুরোই একটা ফিল পেয়ে যাবেন। 3.6-এরও একটা ফিল পাইতে পারেন, এরকম সুন্দর একটা ম্যাপ। ম্যাপটি অনেক বড় এবং আঁকাবাঁকা বা হিলের যে ফিলটা পুরোটাই পাবেন এই ম্যাপ থেকে। এরকম চিকন সরু রাস্তা পাবেন প্রায় 2 থেকে 3 মিনিট, তারপরে আপনারা থাম্বনেলে যে রাস্তাটা দেখলেন হিলের ওই রাস্তাগুলো পেয়ে যাবেন। আর এই ম্যাপটি কীভাবে ডাউনলোড করবেন, আর ম্যাপটি ডাউনলোড করার পর একটি এক্সট্রা পাসওয়ার্ড লাগবে এক্সট্রা করার জন্য। পাসওয়ার্ডটি আমার ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিওতে পাবেন, কিন্তু ওই ভিডিও কিন্তু অনেক বড়, প্রায় 1 ঘন্টা 26 মিনিটের উপরে ভিডিও। তো পাসওয়ার্ডটা কয় মিনিটে আছে এটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। আশা করি একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ম্যাপটি কেমন আর আসলে ম্যাপটা কতটা সুন্দর সব কিছু মিলে একটা সুন্দর একটা ভিডিও উপভোগ করবেন ইনশাল্লাহ। যাই হোক, সরু রাস্তার আমরা শেষের দিকে, আর দেখতেই পাচ্ছেন যে কত মানে রিয়েলিস্টিক ড্রাইভিং করা যায়। আমি তেমন একটা ভালো ড্রাইভার না, গেমের ভালো খুব একটা ড্রাইভিং করতে পারি না, এই কারণে তেমন একটা রিয়েল ফিল দিতে পারতেছি না। কিন্তু যারা হিল ম্যাপে প্রো ড্রাইভার, যেমন আমাদের সাফি ভাই আছে, সাফি ভাইরা কিন্তু অনেকেই চেনেন, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশ প্ল্যাটফর্মের একজন অ্যাডমিন, আমার খুব ভালো একটা কাছের বড় ভাই, উনি হিল ম্যাপ অনেক ভালোবাসে। তো উনি যদি ভিডিওটা দেখেন আপনি, তাহলে একটা কমেন্ট করেন, কারণ আপনার জন্য হিল ম্যাপগুলো আমি সবসময় চেষ্টা করি খুঁজে বের করার। আর সরু ম্যাপ আর কিছুক্ষণ পাবেন, সরু ম্যাপটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ ছিল। আর সেই সাথে আরও একটি কথা, আমাদের এগুলো ম্যাপ ড্রাইভিং করার সময় কোনো ধরনের বড় ভলভো বাস বা স্ক্যানিয়া ডাবল দেখার এগুলো বাস নিয়ে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন ছোটো বাস নিয়ে আসার, আর তাছাড়া 1G বাসের ফার্স্ট পিক আপ বাস নিয়ে আসতে হবে। ফার্স্ট পিক আপ বলতে যাতে আপনাদের 1 গিয়ারেই মোটামুটি স্পিড ওঠে, ভালো স্পিড মানে শক্তিশালী বাস হইতে হবে এক কথায়, নাহলে কিন্তু ড্রাইভিং করতে পারবেন না, পিছনে নেমে আসতে হবে। আর শক্তিশালী বাস হলে দেখা যাচ্ছে ব্রেক মারার পরেও মানে বাসের পিক আপে আপনার উপরে নিয়ে যাবে, মানে এরকম সুন্দর একটা ম্যাপ পাচ্ছেন আপনারা। আর আমার চ্যানেলে অনেক ধরনের 1G বাস আছে, চাইলে সেখান থেকে একটা ডাউনলোড করতে পারেন, ঘুরে দেখার অনুরোধ রইল আমার চ্যানেল। যারা নতুন দর্শক আছেন তারা একটু সাপোর্ট করে যান, আর যারা এখন পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমরা কিন্তু রোডে উঠে গেলাম অফরোড শেষ করে, অসাধারণ একটা মানে হিলের ফিল পাবেন, দেখেন কতটা আঁকাবাঁকা। ম্যাপটা লং হওয়ার কারণে আমি সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ রোড দেখাবো না, কিছু জায়গা থেকে স্কিপ করব। পুরোটা দেখাইলে ম্যাপটা আপনাদের দেখা যাচ্ছে যে আমার ভিডিও থেকে সম্পূর্ণ দেখলে ড্রাইভিংয়ে এনজয় নেবেন কি। আমি মাঝে মাঝে কিছু অংশ করে বাদ দিয়ে রাখছি যাতে আপনারা একটু করে এনজয় পান ভিডিও মানে এই ম্যাপ থেকে। আর আমি চেষ্টা করি আপনাদের জন্য সবসময় সুন্দর সুন্দর ম্যাপ নিয়ে আসার জন্য, সেটা বাংলাদেশি হোক বা ইন্দোনেশিয়ান কোনো ম্যাপ হোক, যাতে অনেক সময় ধরে ড্রাইভিং করতে পারেন, আর ড্রাইভিং করার সময় যাতে একটা রিয়েল ফিল আসে এরকম চিন্তাভাবনা করেই আমি আপনাদের জন্য ম্যাপ মোড বাস মোড ওবিবি নিয়ে আসার চেষ্টা করি। আর আমাদের গেম জোনের ওবিবি তো সবসময় মাল্টিপ্লেয়ারের জন্য বেস্ট ওবিবি হয়, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। আর এবার চলুন ম্যাপটি কীভাবে ডাউনলোড করবেন, আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক থাকবে, অরিজিনাল ভিডিও লিঙ্ক, যেটাতে মানে যেই যারা ম্যাপটি রিলিজ করছে ওনাদের ভিডিও লিঙ্ক থাকবে। তো ওনাদের ডিসক্রিপশনে গেলে আপনারা শেয়ার মোডের লিঙ্ক পাবেন 4টা, 2টা পাবেন নাইট ভিউ, এই ম্যাপের কিন্তু নাইট ভিউ আছে, আবার 2টা ডে ভিউ। তো 2 ডে ভিউয়ের যে কোনো একটা আপনারা ডাউনলোড করলেই হবে। 2টা মোটামুটি মানে 4টা লিঙ্ক দিছে, আর একটা কী যেন ভেরিয়েন্ট ছিল অতটা বুঝি না যেহেতু ইন্দোনেশিয়ান, কারণ আপনারা ডে ভিউ থেকে যে কোনো একটা নিয়ে নিন তাহলেই হবে। এরকম মানে এই 4টা একই ম্যাপ, শুধু নাইট ডে এইরকমই কিছু, আর নাইটও নিলে আপনারা নিতে পারেন, নাইট ভিউও কিন্তু এই ম্যাপগুলো অনেক এনজয়ফুল হবে, যেহেতু নাইট ভিউ অন্ধকার অন্ধকার হেডলাইট জ্বালায় আপনাদের ড্রাইভিং করতে হবে, মানে ভালোই একটা ফিল পাবেন, খারাপ না। আর এবার আসি ম্যাপটি এক্সট্রাক্ট করার জন্য, ডাউনলোড করার পর আপনাদের ম্যাপটি এক্সট্রাক্ট করতে হবে। এটার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড লাগবে, তো এই পাসওয়ার্ডটি ওনাদের ভিডিওতেই আছে, তো ওনাদের ভিডিওতে আছে পাসওয়ার্ডটি, আপনাদের ওনাদের ভিডিওর
যেহেতু ওনাদের ভিডিও প্রায় 1 ঘন্টা 26 সেকেন্ডের মতো, এত লং ভিডিও কোনোভাবেই দেখা পসিবল না। এখন আমি আপনাদের একটু সুবিধা দিয়ে দিলাম, 17 মিনিট, মানে প্রথম থেকে 17 মিনিট বা 17 মিনিট 30 সেকেন্ড পার করে আপনারা 17 মিনিট 30 সেকেন্ড থেকে 18 মিনিট, এই 30 সেকেন্ডের মধ্যেই পাসওয়ার্ড ভিডিও পাসওয়ার্ডটা আপনাদের ভিডিওর ওপরের ডানকানিতে, ডান্স একদম ওপরের ডানকানিতে দেখবেন দেওয়া আছে পাসওয়ার্ডটি। একটু কষ্ট করে আপনারা 30 সেকেন্ড ওনাদের ভিডিও দেখে নিয়ে তাহলেই হবে। আর পাসওয়ার্ডটি একদম ইজি, মানে এরকমই পাসওয়ার্ড, মানে মানে পাসওয়ার্ড তারা এরকমভাবে বলে দিছে, ডোন্ট শেয়ার পাসওয়ার্ড, মানে এরকম বলে দিছে, ওনাদের পাসওয়ার্ড কোনোভাবেই শেয়ার করা যাবে না। আর লেজেন্ডরা এখন বুঝে নেবে, আমি এটুকুই বলে দিলাম। যাই হোক, সবগুলো কিন্তু বড় হাতের অক্ষর হবে, আপনাদের আরও একটু সুবিধা দিয়ে দিলাম, আর কষ্ট করে একটু দেখে নিলে ভালো হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে এটা একটু কমেন্টে জানায়েন, আশা করি আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে। আমি কিন্তু এখন একটু লক্ষ্য করেন, ম্যাপটি কিন্তু এখন নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামার ফিলটা কিন্তু অসাধারণ ছিল। উপরের দিকে উঠতে লাগলে দেখা যাচ্ছে অনেক সময় যে ফার্স্ট গিয়ারে রাখবেন। আরও একটি কথা, ম্যাপটি ম্যানুয়াল গিয়ারে আপনারা খেলার চেষ্টা করবেন, ম্যানুয়াল গিয়ারে খেললে অনেকটা রিয়েলিস্টিক ফিল পাবেন। অটো গিয়ারে খেললে দেখা যাচ্ছে ব্রেক মারলে বাসের স্পিড উঠতে অনেক সময় লাগবে, আর ম্যানুয়ালে খেলতে লাগলে মানে রিয়েল একটা ফিল পাওয়া যায় অসাধারণ। যারা ম্যানুয়ালে খেলেন তারা আসলেই বুঝতে পারেন যে একদম ইটেস্ট টু ফিল পাওয়া যায় বাসের থেকে। অটোতেও খেলতে পারেন চাইলে, সমস্যা নাই। আর আমি 9 মিনিটের ভিডিও রাখছি আপনাদের জন্য, এই 9 মিনিটের ভিডিওতে আমার প্রায় 30 মিনিট ড্রাইভিং করতে হয়েছে, তাও আমি পুরো ম্যাপ কমপ্লিট করতে পারি নাই। তাহলে হিসেব করুন ম্যাপটি কত লং, আর যেহেতু হিল ম্যাপ এই কারণে লং, মানে খুবই স্মুথলি ড্রাইভিং করতে হবে আপনাদের, সতর্কতাভাবে, বাড়ি খাইলে রিয়েল ফিল চলে যায়। আর আরও একটি কথা, সবসময় মডেল ছাড়া ওবিবি নিয়ে এগুলো ম্যাপ ড্রাইভিং করবেন, মডেল ওবিবির মডেলের যে বাসগুলো থাকে এগুলোতে কিন্তু এইগুলো ম্যাপে কিন্তু এগুলো ড্রাইভিং মানে করতেই পারবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়ায় থাকবে, জ্যাম লেগে থাকবে। মডেল ছাড়া ওবিবি নিয়ে আসবেন আর ট্রাফিকটা লো করে দিবেন, নাহলে কিন্তু এগুলো ম্যাপে ড্রাইভিং করা কোনোভাবেই পসিবল না, কারণ হিল ম্যাপ বুঝে নিত, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে সেই জায়গা থেকে বের হওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে বেশি ট্রাফিক থাকলে। আর আরও একটি কথা, যেটা আমি প্রত্যেকটা ম্যাপের কথা মানে ম্যাপের ভিডিওতেই বলে থাকি, আপনারা যেমন ওবিবি নেবেন ওই রকমই গ্রাফিক্স পাবেন। আমাদের এই ওবিবিটা ব্যবহার করলে, মানে আমার চ্যানেলে ঘুরে দেখলে আমাদের এই ওবিবির লিঙ্কটা পেয়ে যাবেন, এই ওবিবিটা ব্যবহার করলে এরকমই গ্রাফিক্স পাবেন, আর অন্য ওবিবি ব্যবহার করলে কিন্তু গ্রাফিক্সটা আপনাদের চেঞ্জ হবে। আর রোডের কালার আপনাদের এটাই থাকবে, রোডের কালার চেঞ্জ হবে না, এটা একদম পারফেক্ট, মানে ফিক্সড করে দেওয়া হয়েছে, যারা ম্যাপ বানাইছে তারা ফিক্সড করে দিছে রোড কালারটা, তবে গ্রাফিক্সটা চেঞ্জ হবে। আর রিয়েল গ্রাফিক্স নিয়েও খেলতে পারেন, তবে রিয়েল গ্রাফিক্সে তেমন একটা ফিল পাবেন না, যে কোনো একটা ওবিবি নিয়েই এই ম্যাপটা ড্রাইভিং করতে হবে আপনাদের, তাহলে ভালো লাগবে। আশা করি আপনাদের ম্যাপটি ভালো লাগবে ইনশাল্লাহ। আর ম্যাপটি কেমন হয়েছে, এই ধরনের হিল ম্যাপগুলো আপনারা আরও চান কি না এটা কমেন্ট করেন। আর সেই সাথে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন, একটু সাপোর্ট করে দিয়ে যাবেন। আর কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, খুব একটা আর কথা না বলে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা একটু ঘুরে ঘুরে দেখেন, যারা নতুন আছেন একটু সাপোর্ট দিয়ে যাইন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য ভালো জিনিস নিয়ে আসার। এ ধরনের ম্যাপ মোড, বাস মোড, ওবিবি চেষ্টা করে যাব আপনাদের জন্য একদম, মানে যেগুলো কোয়ালিটিফুল জিনিস নিয়ে আসার চেষ্টা করব। আর কথা না বলি আবার আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ। আর এবার দেখুন, আমি কিন্তু ম্যাপটা অর্ধেকই শেষ করতে পারি নাই, দেখেন এদিকে কতটা রাস্তা আছে, সোজা রাস্তাও পাবেন,